একটা বিশেষত্ব আছে, মানে আমার না সবাই তাই বলে, এই গোপালের হাতে যে একবার নাড়ু দেবে তার পুত্র সন্তান হবে। बढ़िया देखने में गोपाल मूर्ति, अभी देखिए पूरा प्रिपरेशन चल रहा है, देखिए अभी ड्राइंग चल रहा है फेस में, बहुत शानदार काम हो रहा है तुली का। और आप लोग देख पा रहे हो, देखिए पूरा डिज़ाइन जो शार्क सोचा है बहुत ही ब्राइट एंड बहुत ही गॉर्जियस। आप देख पा रहे हो, देखिए फेस भी बहुत ही बड़ा है, ये लगभग आपका मैं पूछ ले रहा हूँ, एटा तो कत फिटर हो, एटा तो कत फिटर हो, षोलो सतर फुट। তাহলে একটু বলো এই গোপালের ব্যাপারে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। গোপালটা হচ্ছে কি আমাদের, এইটাকে শুধু বললে হবে না, আমাদের কালীপূজারে তো দেখেছো। হ্যাঁ, সে তো কালীপূজো সবাই দেখেছে, এটা আমাদের প্রায় 400 বছরের উপরে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন যেহেতু খুঁজে পেয়েছি 200তম হচ্ছে, 400 বছরের উপরে কালীপূজো। আমরা যে কুমারটুলি আছে, হ্যাঁ, আপনি যে কুমারটুলিতে ঠাকুর কেনেন, হ্যাঁ, সেই ঠাকুর কিনতে গেলে যে কোনো দোকানদারে আপনার একটা ঈশ্বর বৃত্তি দিতে হয়, হ্যাঁ, সেই ঈশ্বর বৃত্তির টাকাটা, সেই আপনার টাকাটা দিয়ে আমাদের গোপালপুরী, মানে আমাদের যত ইয়ং ব্যাচ আছে, আমার বাবা করতো, কাকা করতো, সবারই দাদা কাকারা করতো 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 আমাদের ব্যাচে এসেছে। এখন তোমাদের পালা, আমরা এবার আমাদের পরে, আমরা যখন বয়স্ক হয়ে যাবো তখন জুনিয়র ব্যাচ, জুনিয়র ব্যাচ, তো সেটাও ধরে নাও প্রায় 80-90 বছর আগেকার পূজা। আচ্ছা, এবং অ্যাজ ইট ইজ, মানে সেম গোপালই হয় আমার, সেম গোপাল, মানে দারুণ দেখতে লাগছে, মানে আমি দেখেছি অনেক বাড়ি এই জিনিস, আপনি কোথা থেকে বানাতে পারবেন এই জিনিস, একটাই একটাই সেকেন্ড, কারণ হচ্ছে আমাদের টপ টপ শিল্পীরা আমাদের ব্যাচে, হ্যাঁ, সব বসে থেকে এক একজনা এক একটা বানাবে, এবং কোনো খুদ রাখি না আমরা। অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এটা নিশ্চয়ই সবাইকে একটু বলে দাও দোলযাত্রায় কালকে। অবশ্যই কালকে আমাদের দোলযাত্রা, আজকে ভোরবেলায় পুজো হবে, হ্যাঁ, এবং কালকে আমাদের সন্ধ্যেবেলা থেকে মহিলারা এবং প্রচুর মেলা বসবে দেখবে, জমজমাট সব আবির খেলা হবে কুমারটুলিতে, কুমারটুলিতে আবির খেলা হবে, এবং তার সঙ্গে আমরা ভোগ বিতরণ করবো। বাহ, সবাইকে আহ্বান করছি আপনারা এসে বেবি কৃষ্ণকে দেখে যান, একদম মন ভরে যাবে। এই গোপালের একটা বিশেষত্ব আছে, মানে আমার না সবাই তাই বলে, এই গোপালের হাতে যে একবার নাড়ু দেবে তার পুত্র সন্তান হবে, এটা তো প্রচলিত আছে, এবং এটা অঘোষিত, অঘোষিত, হ্যাঁ, এবং দেখো প্রচুর নাড়ু পড়ছে মহিলারা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটা প্রচলিত, জানি না তারাই বলে, হ্যাঁ, দেখুন প্রচুর নাড়ু পড়বে। আর এটা হচ্ছে কি, ওই গোপালকে কামনা করে তুমি এসো আমার ঘরে, একদম, এবং এটা অনেক দিন ধরে হয়ে আছে, দিলে হবে। Thank you.
अब आप लोग देख पा रहे, देखिए कितना शानदार ये गोपाल मूर्ति बनाया गया है। मतलब अनुबद्ध जिसको बोलते हैं, मतलब बहुत ही खूबसूरत लग रहा है, काफ़ी ज़्यादा ये गॉर्जियस है, जैसे कि आप लोग देख पा रहे हो। गाइस देखिए, आप लोग ज़रूर से 18th of March डोल जात्रा है, ज़रूर से आके शाम को विज़िट करके जाओ, एक बार देख कर जाओ, आशीर्वाद लेकर जाओ। बहुत बढ़िया ये गोपाल मूर्ति बन रहा है गाइस, देखिए। दर्शक आप लोग देख पा रहे, पीछे ये चाल चित्र देखिए, काफी बढ़िया है, बहुत बड़ा ये गोपाल मूर्ति गाइस जैसे कि बन रहा है कुमार टुली में, बहुत ये बड़ा सा इसका देखिए गाइस, अनुबद्ध ये गोपाल मूर्ति बन गया है कुमार टुली में। ऑलमोस्ट 50% काम हो चुका है और 50% काम बाकी है। बहुत ही बढ़िया ये गोपाल मूर्ति लग रहा है जैसे कि आप लोग देख पा रहे हो, देखिए बहुत 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 खूबसूरत।